তুমি কি লিঙ্কডইনে খুব একটা অ্যাক্টিভ? আমি মনে হয় লাস্ট 3 বছর আমি আগে আপডেট লিঙ্কডইনে খুব করছিলাম। অ্যাক্টিভ না। আমি লিঙ্কডইনে খুব অ্যাক্টিভ, এবং লিঙ্কডইনে একটা অদ্ভুত ট্রেন্ড হচ্ছে চ্যাট জিপিটি আবিষ্কার হওয়ার পরের থেকে। সেটা হলো আচ্ছা, লিঙ্কডইনে এখন যখনই কেউ কোনো পোস্ট লেখে, এটা আমার সাথে রেগুলার হয়, আমি যেহেতু লিঙ্কডইনে রেগুলার পোস্ট লিখি, ওই পোস্টার কমেন্ট গুলো সব হয় চ্যাট জিপিটি দিয়ে লেখা আনা। এবং জিনিসটা দেখতে খুবই বিরক্তিকর, যে কোনো ধরো পোস্ট করছো তুমি খুবই জটিল কোনো একটা কিছু বুঝে, তার জাস্ট তুমি রিপ্লাইটা দেখলেই বোঝা যায় যে এই লোক আগা মাথা কিছুই বুঝে নেই, জাস্ট চ্যাট জিপিটিতে ওটা পোস্টটা ফেলে বলছে যে কপি করে দিচ্ছে। নাইস কমেন্ট, এরকম কিছু একটা কমেন্ট কপি পেস্ট করছে। তাও আমি মানতাম। আমার ইউনিভার্সিটির এক ফ্রেন্ডের, আমার মানে আইরিশ ইউনিভার্সিটির এক ফ্রেন্ডের বোন একটা ক্যাফে ওপেন করছে ডাবলিনে, তো ওই ক্যাফে ওপেনের পোস্টটা উনি লিঙ্কডইনে দিছে। তো আমি ওখানে কমেন্ট করছি যে গুড লাক, ক্যান্ট ওয়েট টু বি আ কাস্টমার, এরকম কি জানি একটা। ওটার নিচে শয়ে শয়ে বাংলাদেশি মানুষের কমেন্ট, ক্যান্ট ওয়েট টু বি আ কাস্টমার। হ্যাঁ আমি আমি পুরো রে, অবাক হয়ে গেছি, ওনার জিজ্ঞাসা যে কিভাবে হইলো এটা। আচ্ছা লিঙ্কডইনের সিস্টেম হইলো আগে ফেসবুকের সিস্টেম যেরকম ছিল, এখন আর অত দেখায় না, যে আমি আমার পেজ থেকে তোমার কোথাও যা কমেন্ট করলে যে সবাই নোটিফিকেশন পাইতো না, মনে হ্যাঁ আছে? এখন হ্যাঁ লিঙ্কডইনে ওটা হয়। লিঙ্কডইনে ও এখন আমি কারো পোস্টে যে কমেন্ট করলে আমার সব ফলোয়াররা নোটিফিকেশন পায় যে এটা এখানে একটা এনগেজমেন্ট হচ্ছে। তো ওই আইরিশ মানুষের পোস্টের সব কমেন্ট হলো এখন বাংলাদেশি মানুষের কমেন্ট, যে সবাই ক্যান্ট ওয়েট টু বি আ কাস্টমার, গুড লাক উইথ ইউর রেস্টুরেন্ট। আপনার লিঙ্কডইনে ফলোয়ার কত? 50-60 হাজার হবে, ভালোই। 50-60 হাজার? ভাই আমি আমি এটা লিঙ্কডইনে দেখে বেশি কেমন অ্যাক্টিভ। লাগে বুঝে জানি না। ভেরি ইন্টারেস্টিং। এই এই যে সবার কাছে নোটিফিকেশন যাওয়ার যে ব্যাপারটা, আগেকার দিনে যখন কেউ ফ্লার্ট করতে যেত একজন আরেকজনের সাথে, কমেন্ট করলে তার 14 গোষ্ঠীর ফ্রেন্ড সার্কেল জানতে পারতো যে ওই মেয়ের যে পোস্ট যে কমেন্ট করছে, তো গুড ডে। এখন আর ফেসবুকে এটা হয় না, এখন আর না অত হয় ফেসবুকে তো না। নোটিফিকেশন সম্পূর্ণ প্রাইভেট, কাদের সাথে তুই ফ্রেন্ড কি আর সব তো একদম প্রাইভেট করে রাখা যেত। আচ্ছা আমার চাইলে যেরকম রাখা যায়। এখন আমার সব নোটিফিকেশন অফ সব ধরনের, তো আমার একটা নোটিফিকেশন আসে, সেটা হচ্ছে ইনভাইটেশন টু লাইক দেয়ার পেজ। এটা তো আমার লাস্ট 12টা হচ্ছে আমার কেউ না কেউ তাদের ইনভাইট করছে তাদের পেজে লাইক দেওয়ার জন্য। আরে আরে ও, আরেকটা ইনফরমেশন তোমরা কি জানো, এটা সাদমান না জানলে আমি খুবই কষ্ট পাবো। সাদমানের একটা নতুন কম্পিটিটর আছে মার্কেটে, সেটা হলো মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ আ রিয়াদের কোর্স লঞ্চ আপনি করে, ইসেনি পোস্ট আপনি তো শেয়ারই করছেন, এটা মাহমুদুল্লাহ রিয়াদ তো কোর্স লঞ্চ করছে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ব্যাটিং। ব্যাটিং শিখার কোর্স লঞ্চ করছে, আমাদের নতুন কম্পিটিটর ইন দ্য সিন। সাদমান জি রে মতামত তাই না? হ্যাঁ, স্পোর্টস সাদমান তো ক্যাটাগরি তো, কম্পিউটার কেন, সাদমান তো আর ব্যাটিং শিখায় না। আরে এটা তো এতে একটা ব্রড শিক্ষণে কনটেক্সটে বুঝতে হবে তোমার। এটা শারীরিক না, এনায়েত সহ মাহমুদুল্লাহ রিয়াদ ক্রীড়া, অবশ্যই ব্যাটিং ক্রীড়া শিখতে পারে। সিলেটের আগের এনায়েত এবং সিলেটের পরের এনায়েতের হ্যাঁ আকাশ পাতাল তাই না, ডিফারেন্স। অষ্টম শ্রেণী শিক্ষা, ঠিক আছে, শারীরিক কি জানি সাবজেক্টের নাম কি ছিল, শারীরিক শিক্ষা না? শারীরিক শিক্ষা, শারীরিক শিক্ষা হ্যাঁ হ্যাঁ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এরকম কিছু একটা ছিল মনে হয়। হ্যাঁ। তো তোমার কি সেটা মনে ঠিক হয় আছে, সাদমান যে অনেক মানুষ কিনবে কোর্স, এবং অনেক মানুষ অনলাইনে মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে ব্যাটিং শেখার চেষ্টা করবে? আমার কাছে মনে হয় 5 থেকে 10 হাজার জন পোটেনশিয়াল মানুষকে বেচতে পারবে, বাট এর বিয়ন্ডে গেলে অনেক অনেক বুস্ট করতে হবে হ্যান্ডসটা, বাট 5 থেকে না 10 হাজার আই গেস। এটা এটা কাহিনী আছে অনলাইনে, কিন্তু শিখা এরকম একটা ছেলে আছে, গ্রামীণ ফোন ওই ছেলেটা ও নিয়ে একটা গ্রামীণ ফোন ফিচার করছিল ওই ইয়ে ছেলেটাকে, করছিল না ওই ছেলের ইয়েস নাম কি, ইয়েস, ওর সাথে তোমার দেখা হইছে? ওর সাকিব সাথে আল তোমার হাসানের সাথে ও একটা করছিল, যে ওর রাইট, তো সবাইকে শিখা হবে। ওই ছেলেটার সাথে আমার দেখা হইছে, ও নিয়নের সাথে দেখা করতে আসছিল, পরে হচ্ছে দেখা হইছে, কথা হইছিল, ও বেশ ভালো ভিডিও করে মানে করছে আর কি, ইয়ার মধ্যে ওভারঅল সব মিলে মানে অনলাইনে, ফারহান ভাই যদি জানে না, অনলাইনে হচ্ছে ও শিখায় কিভাবে ক্রিকেট খেলতে হয়, নাইস। ও তো ওইটাতে ইয়ে ছিল বোঝে।